প্রচন্ড রোদে রাস্তায় অচৈতন্য অবস্থায় পড়ে থাকা এক প্রতিবন্ধী মহিলাকে সাহায্য করে শিলিগুড়িতে মানবতার নজির করলেন এক পুলিশ কর্মী। শনিবার শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর ট্রাফিক গার্ডের সাব ইন্সপেক্টর সঞ্জয় ঘোষ শিলিগুড়ি সেবক রোডে এক প্রতিবন্ধী মহিলাকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন। মহিলাকে এই অবস্থায় পড়ে থাকতে দেখে সাহায্যের হাত বাড়িয়ে দেন তিনি। মহিলাকে ভালো পোশাক পরিয়ে খাবারের ব্যবস্থা করেন তিনি। সাব ইন্সপেক্টর সঞ্জয় ঘোষের এই কাজের জন্য প্রশংসিত হয়েছে গোটা পুলিশ মহল। তার প্রশংসায় পঞ্চমুখ শহরবাসী।